আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো বেশ ভালোই আছি। আজকে আবার একটা আপনাদের জন্য স্পেশাল ব্লগ বলা যায় নিয়ে এসলাম। কেন সেটা স্পেশাল একটু পরেই আপনাদেরকে বলবো। প্রথমে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটায় নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। অবশ্যই বেল বাটন একটা ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, চাইলে শেয়ারও করে দিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছি। আমি আসলে একটু যাচ্ছি হচ্ছে শপিং মলে। কেন যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আজকে কেন এটা স্পেশাল ব্লগ সেটাও বলবো। তো প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই ইউরোপের অনেক দেশ থেকে আয়ারল্যান্ড সম্পর্কে অনেক কিছু জানতে চান। সুবিধা বলা যাক, এখানকার জব ফিল্ড কেমন, এখানকার মানুষজন কেমন, এখানকার বাসা ভাড়া কেমন, বেনিফিটগুলা কেমন, কিন্তু কেউই জানতে চান না আয়ারল্যান্ডের ইতিহাস সম্পর্কে। তো আজকে আপনাদের সঙ্গে আয়ারল্যান্ডের ছোট্ট একটা ইতিহাস শেয়ার করার জন্য স্পেশাল ব্লগটা বানালাম। আজকে হচ্ছে 17ই মার্চ, আপনারা যখন ভিডিওটা দেখছেন 17ই মার্চকে বলা হয় সেন্ট প্যাট্রিক্স ডে। কে ছিলেন এই সেন্ট প্যাট্রিক বা কেন এত তাৎপর্য বহন করে আইরিশদের জীবনে এই সেন্ট প্যাট্রিক্স ডেটা, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেন্ট প্যাট্রিক্স একজন প্যাট্রন সেন্ট আয়ারল্যান্ডের। ওনার যে মৃত্যুবার্ষিকী সেটা ছিল মার্চের 17 তারিখে, সেই জন্যই প্রতি বছর মার্চের 17 তারিখে সেন্ট প্যাট্রিক্স ডে পালন করা হয় আয়ারল্যান্ডে। আর শুধুমাত্র আয়ারল্যান্ডের আইরিশরাই না, সারা বিশ্বে যারাই যেখানেই থাকেন না কেন, যদি তাদের ফ্যামিলির কেউ আইরিশ থেকে থাকেন বা তাদের আইরিশ বংশোদ্ভূত কেউ থেকে থাকেন, তারাও এই দিনটা খুবই শ্রদ্ধার সঙ্গে পালন করেন। তো কে ছিলেন সেন্ট প্যাট্রিক বা কেনই শুরু হলো এই দিনটা, সেগুলো নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। আর সত্যি কথা বলতে গেলে এই দিনটা নিয়ে র্যালি বা অনেক ধরনের প্রোগ্রাম আয়ারল্যান্ডে হতো, বাট গত বছর এবং এই বছর কোনো কিছুই হয়নি, শুধুমাত্র কোভিডের জন্য। তো যাক, এখন আসলে বিশ্বে যা চলছে জীবন বাঁচানোই বড় কথা কোনো ধরনের প্রোগ্রামের চেয়ে, কিন্তু তারপরেও মার্কেটগুলোতে এই দিনকে নিয়ে কিন্তু কি বেশ কিছুটা উচ্ছ্বাস বা জাঁকজমক ভাব একটা থাকে। বাচ্চাদেরকে স্কুলে ড্রেস আপ করে যেতে হয়, তো সেজন্যই আজকে আমার শপিং সেন্টারে আসা কিছু টুকিটাকি শপিং করার জন্য। তো যার কথা বলছিলাম যে আপনারা হয়তো ভাবছেন যে ইতিহাসটাই বলো, এত গল্প করার দরকার নাই, তো শুরু করি চলেন। সেন্ট প্যাট্রিক, প্যাট্রিক একটা ছোট্ট বালকের নাম ছিল যার জন্ম 4th century ব্রিটেনে। তাকে 16 বছর বয়সে কিডন্যাপ করা হয় আইরিশ যে জলদস্যুরা ছিল, এবং তাকে স্লেভ হিসাবে বিক্রি করা হয় একজন প্রিস্টের কাছে নর্দার্ন আয়ারল্যান্ডে। 6 বছর সে এখানে থাকে, মেষপালক হিসাবে কাজ করে। তারপর কোনো না কোনোভাবে সে পালিয়ে যেতে আবার সক্ষম হয় ব্রিটেনে, এবং ইভেনচুয়ালি সে তার ফ্যামিলির সঙ্গে মিলিত হয়। কিন্তু এটা কথিত আছে যে সে যখন তার ফ্যামিলির কাছে চলে যায়, মানে 16 বছরে সে কিডন্যাপ হয়েছিল, 6 বছর সেখানে থাকার পরে 22 বছরের একজন যুবক ছিলেন তিনি, কিন্তু সেখানে যাওয়ার পরও তিনি স্বপ্ন দেখেন যে যিশু তাকে বলছেন যে ফেরত এসে আয়ারল্যান্ডে খ্রিস্টান ধর্মটাকে শুরু করার জন্য। তারপরে তিনি আবার আয়ারল্যান্ডে ব্যাক করেন তার ফ্যামিলিকে ছেড়ে। তো ওনার হাত ধরেই মেইনলি আয়ারল্যান্ডেতে খ্রিস্টান ধর্মটা শুরু হয়, এবং তখন উনি সেইন্টের উপাধিটা পান, তাকে সেইন্ট হিসাবে মানা হয়। তো এই ছিলেন সেন্ট প্যাট্রিক। তার মৃত্যুবার্ষিকী ছিল মার্চের 17 তারিখে, সেজন্যই হচ্ছে সেন্ট প্যাট্রিক ডেটা শুরু করা হয়। সেন্ট প্যাট্রিক ডে শুরু করার সঙ্গে সঙ্গে আয়ারল্যান্ডের যে আরও ছোটো ছোটো কিছু জিনিস আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আয়ারল্যান্ডের আপনারা হয়তো অনেকেই ফ্ল্যাগ দেখেছেন, এখানেও দেখতে পাচ্ছেন ফ্ল্যাগে হচ্ছে 3টা কালার, গ্রিন, অরেঞ্জ অ্যান্ড হোয়াইট। তো এই 3টা কালারের কিন্তু আলাদা আলাদা করে বিশেষত্ব আছে। সেটা হচ্ছে যে যে কালারটা আছে গ্রিন ফ্ল্যাগের মধ্যে, সেই গ্রিন কালারটা সিম্বলাইজ করে রোমান ক্যাথলিকদের। অরেঞ্জ যে কালারটা আছে সেটা সিম্বলাইজ করে মাইনরিটি অফ প্রোটেস্ট্যান্টদের। আর হোয়াইট যে কালারটা সেটা হচ্ছে এই 2 গোত্রের মধ্যে, মানে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, এদের মধ্যে শান্তি বজায় রাখাটাকে হোয়াইট দিয়ে সিম্বলাইজ করা হয়। এই হচ্ছে আইরিশ যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগের 3টা কালারের বিশেষত্ব। তারপর আয়ারল্যান্ডের সিম্বল, সিম্বল হচ্ছে শ্যামরক। শ্যামরক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামরক। শ্যামরকের মধ্যে 3টা ক্লোভ থাকে, 3টা কুড়ি বলা যায় বা পাতা,
তিনটা ক্লোভ থাকে যেটা, সেটাকে সেন্ট প্যাট্রিক ইউজ করতেন এক্সপ্লেইন করতে হলি ট্রিনিটি, যেটাকে উনি বলতেন যে একটা হচ্ছে ফাদার, একটা ক্লোভ হচ্ছে সান, আর একটা ক্লোভ হচ্ছে হলি স্পিরিট, অ্যান্ড আদার ওয়েতে গেলে একটা ক্লোভ হচ্ছে ফেইথ, একটা হোপ, একটা লাভ। চারটা ক্লোভেরও শ্যামরক পাওয়া যায়, কিন্তু সেটা খুবই রেয়ার, সবসময় না। যদি কেউ চারটা ক্লোভের শ্যামরক দেখে থাকে, তো চার নম্বর যে ক্লোভটা হয় সেটা হচ্ছে লাক, কিন্তু সেটা খুবই সহজে কিন্তু পাওয়া যায় না। মেইনলি হচ্ছে তিন ক্লোভের শ্যামরকে আমরা দেখে থাকি। তারপর বলি আয়ারল্যান্ডের নিকনেম। আয়ারল্যান্ডের কিন্তু খুব সুন্দর একটা নিকনেম আছে। আয়ারল্যান্ডের নিকনেম হচ্ছে ইমার্ল্ড আইল। ইমার্ল্ড হচ্ছে গ্রিন কালারকে বলা হয়। তো আয়ারল্যান্ডের ল্যান্ডস্কেপ এতটাই গ্রিন যে এটার নিকনেমই হচ্ছে ইমার্ল্ড আইল। আয়ারল্যান্ডের ট্রেডিশনাল ফুড নিয়ে যদি কথা বলতে যাই, আয়ারল্যান্ডের ট্রেডিশনাল ফুড হচ্ছে সোডা ব্রেড, আইরিশ স্টিউ, স্মোকড স্যামন অ্যান্ড পটেটো হচ্ছে এদের প্রধান খাদ্য। যদি আমি বলি আইরিশদের প্রধান খাদ্য হচ্ছে পটেটো। তারপর আসি ল্যাপ্রিকন। আপনারা হয়তো অনেকেই ল্যাপ্রিকন, পট অফ গোল্ড এগুলো সম্পর্কে অনেক শুনেছেন। তো ল্যাপ্রিকনের কথা যদি বলি, এটা আসলে কোনো বিশেষত্ব নাই বা এটা সত্যতাও নাই ইতিহাসের কোথাও। এটা একটা ফোকটেল। এটার মাইথোলজিক্যাল অরিজিনটা আয়ারল্যান্ডে হয়েছিল 13th century দিকে। তারা বলে যে যে খাটো একটা মানুষ, সে শু মেকার ছিল, সে তার পট অফ গোল্ডকে রেইনবোর পিছনে লুকিয়ে রেখেছিল। এগুলা বাচ্চারা খুবই এনজয় করে, এটা জাস্ট একটা রূপকথার গল্পের মতোই, কিন্তু এরা খুবই এনজয় করে, একটা ফোকটেল। এটার কোনো সত্যতা বা ইতিহাসের কোথাও পাওয়া যায়নি। এবার আসব আমি যেটা, সেটা হচ্ছে যে আয়ারল্যান্ডের পাসপোর্ট বলি বা আয়ারল্যান্ডের যে কোনো ধরনের গভর্নমেন্ট অফিসিয়াল যে কাগজপত্র হয় তার উপরে যে লোগোটা থাকে, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, সেটাকে বলা হয় হার্প। এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো এইটাকে কেন বানানো হয়েছিল, মানে কেন আইরিশ লোগো হিসাবে ধরা হয় সেটাও বলছি আপনাদেরকে। হেনরি দ্য এইথ যিনি কিং ছিলেন, উনি 1541 সালে নতুন কিং হিসাবে প্রতিষ্ঠিত হন, এবং উনার কাছে এই হার্পটা এত বেশি ইনস্ট্রুমেন্ট হিসাবে পছন্দ ছিল যে উনি এটা যে ইউরোর যে কয়েন আছে সেখানেও আপনারা দেখবেন, সেখানে উনি এটা খোদাই করা শুরু করেন, ইউজ করা শুরু করেন, এবং আইরিশ পাসপোর্টেও কিন্তু সেই লোগোটা ইউজ করা হয়। এটা যদি আপনারা খেয়াল করেন, এটা কিন্তু আপনারা গিনিস যে বিয়ার আছে সেখানেও দেখবেন যে তারা 1860 সালে, মানে 19th century ওনারা এটাকে লোগোটাকে ওনাদের ট্রেডমার্ক হিসাবে প্রতিষ্ঠা করে। কিন্তু যদি আপনারা খেয়াল করে থাকেন যে গিনিসের যে হার্পটা আছে, মানে বিয়ারের ক্যানে যেই হার্পের চিহ্নটা আপনারা দেখতে পাবেন, আর আইরিশ পাসপোর্টে যে হার্পের চিহ্নটা আপনারা দেখতে পাবেন, সে দুটা কিন্তু ডিফারেন্ট, সেটা কিন্তু এক না। গিনিসের যে হার্পের চিহ্নটা ওরা ট্রেডমার্ক হিসেবে ইউজ করে, সেখানে খেয়াল করলে দেখবেন যে স্ট্রেট যে এজটা আছে, কর্নারটা আছে, সেটা হচ্ছে লেফটে আছে, আর কার্ভ যে কর্নারটা আছে সেটা রাইটে আছে। বাট আপনারা যদি আইরিশ পাসপোর্টে দেখেন, সেখানে কিন্তু দেখবেন যে স্ট্রেট এজটা রাইটে আছে, কার্ভটা লেফটে আছে। তো এইটা হচ্ছে ডিফারেন্ট, যে দুইটা কিন্তু এক না। আর হার্পটা যদিও হেনরি এইথের এত পছন্দ ছিল, কিন্তু যখন 60 বছর পরে এলিজাবেথ 1 তার মেয়ে ক্ষমতায় আসেন, তখন কিন্তু সে এই জিনিসটাকে পছন্দ করেন না। কারণ তখন তিনি ভাবেন যে আইরিশ রেবেলিয়ন, মানে যারা বিদ্রোহী, যারা আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য কাজ করছিল ব্রিটেন থেকে আলাদা হওয়ার জন্য, তাদের সিম্বল হিসেবে উনি এটাকে ধরে নেন, এবং উনি অর্ডার করেন অনেক হার্পিস্ট, যারা হার্প বাজাতেন ফুল ইউরোপের অন্যান্য দেশেও খুবই নাম করা ছিল, তাদেরকে যেখানেই পাবেন সেখানেই মেরে ফেলবেন। এই ধরনের একটা ঘোষণাও কিন্তু উনি দিয়েছিলেন, কারণ উনি ভাবতেন যে এরা বিদ্রোহী। তো এই হচ্ছে ছোটোখাটোর মধ্যে আয়ারল্যান্ডের ইতিহাস। যতটুকু আমি পড়ে জেনেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রতিটা দেশের আসলে নিজের নিজের ইতিহাস আছে, রক্তক্ষয়ী যুদ্ধ থাকে, কষ্টের ইতিহাস থাকে। আসলে স্বাধীনতা অর্জন করা এত সহজ কোনো ব্যাপার না, আর স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করাও আরও কঠিন, সেটাও আমরা সবাই জানি। কোনো দেশই আসলে খুবই সহজে স্বাধীনতা পায় না, এটা সম্ভব না। প্রতিটা দেশেরই রক্তক্ষয়ী ইতিহাস থাকে, অনেক মানুষের আত্মত্যাগ থাকে, অনেক মানুষের জীবনের বিনিময়েই একটা দেশ স্বাধীন হয়, এটাই হচ্ছে বড় কথা। প্রতিটা দেশেরই আলাদা আলাদা এক একটা ইতিহাস থাকে। আমাদের উচিত যে যেই দেশেই থাকি না কেন, সেই দেশের ইতিহাস সম্পর্কেও একটু জানা,
কারণ আমাদের আমরা যখন প্রবাসীরা অন্যান্য দেশে থাকি নিজেদের দেশের বাইরে, সেটাও আমাদের সেকেন্ড হোম হয়ে যায়, সেই দেশটাকেও আমরা ভালোবেসে ফেলি। কারণ 15-20 বছর বা এর চেয়েও বেশি যখন আমরা বিশ্বের আরেকটা দেশে থাকি, সেসব দেশের প্রতিও আমাদের একটা মায়া জন্মে যায় আসলে। তো আমাদের উচিত, যারাই ফ্রান্সে থাকেন, যারা স্পেনে, ইটালিতে বা বিশ্বের যে কোনো দেশে থাকেন, সেসব দেশের ইতিহাসও আপনারা জানার চেষ্টা করবেন। রিচ হয় মানুষ, নলেজ গ্যাদার করলে, পড়লে মানুষ রিচ হয়, এটাই হচ্ছে বড় কথা। এটা এমন কোনো দোষের কিছু নাই যে নিজের দেশের ইতিহাস ছাড়া অন্য কোনো দেশের ইতিহাস জানা যাবে না, কিন্তু সেই সাথে আবার আমাদের উচিত আমাদের নিজেদের দেশের ইতিহাসও আমাদের বাচ্চাদেরকে বলা, তাদেরকে বোঝানো আমাদের দেশের কালচার, আমাদের দেশের ফ্ল্যাগ কী বলে, আমাদের দেশের কী হিস্ট্রি আছে, সেগুলো সম্পর্কে ও জানানো আমাদেরই কর্তব্যের মধ্যে পড়ে। আর সত্যি কথা বলতে গেলে আসলে সস্টার সৃষ্টি প্রতিটা দেশই সুন্দর, এটা ডিপেন্ড করে যে আমাদের মানুষরা, আমরা মানুষরা সেটাকে কতটা সুন্দর রাখতে পারি। হয়তো অনুন্নত দেশগুলোতে যারা থাকেন তারা হয়তো বলেন যে এই দেশ ভালো না, এখানে এটা প্রবলেম, ওইটা প্রবলেম, ওইটা প্রবলেম, উন্নত দেশগুলোতে এটা আছে, ওটা আছে। হ্যাঁ, কারণ হচ্ছে উন্নত দেশগুলো তাদের নিজেদের প্রচেষ্টায় নিজেদের দেশকে সেই জায়গায় নিয়ে গিয়েছে, হয়তো বা অনুন্নত দেশগুলোর মানুষরা করাপশন বা আরও অন্যান্য কারণে হয়তো বা তারা তাদের দেশকে সেই জায়গায় নিয়ে যেতে পারেননি। কিন্তু দেশ ভালো না বা দেশ সুন্দর না এই কথাটা বলাটা একদমই অযৌক্তিক, কারণ প্রতিটা দেশ নিজের নিজের মহিমায় সুন্দর, প্রতিটা দেশেরই ন্যাচারাল রিসোর্সেস আছে। এখন আমরা সেটাকে কতটা কাজে লাগাতে পারি সেটা আমাদের উপর, মানুষ এই যে এই দেশের মানুষগুলা সেই দেশের মানুষগুলোর উপর ডিপেন্ড করে যে তারা সেই দেশটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে। তো দেশকে ভালোবাসা আর নিজের মাকে ভালোবাসা একই কথা। তো সবাই নিজে নিজে দেশকে ভালোবাসবেন, যে যতটুকুই পারেন নিজের দেশের জন্য কিছু করার চেষ্টা করবেন। আর অনেক কথা বললাম, যদি কোনো কথায় ভুল থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট আজকে আমার এই ব্লগটার মাধ্যমে চেয়েছিলাম আয়ারল্যান্ডের কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে, তো সেটুকুর জন্যই করা। আর আমার শহরে যেই মিউজিয়াম আছে সেটাও আপনারা আমার চ্যানেলেই পাবেন, ভিডিওটা দেখতে পারেন। আয়ারল্যান্ডে অনেকগুলো ন্যাশনাল মনুমেন্ট আছে, সেখান থেকে ক্লিয়ার সাইডে যেটা পড়ে সেটা হচ্ছে কুইন অ্যাবি, আমার চ্যানেলে সেটারও ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আমার শহরের সবচেয়ে পুরাতন বিল্ডিং এনিস ফ্রায়ারি, সেটারও অনেক কিছু ইতিহাস আমি বলেছি আমার ওই ভিডিওতে, সেটা আপনারা দেখতে পারেন। আমার সবসময় ভালো লাগে এই ধরনের হিস্টোরিক্যাল প্লেসে যেতে বা সেখানকার হিস্ট্রি সম্পর্কে জানতে, পড়তে খুব ভালো লাগে। হয়তো কোনো কাজে নাও আসতে পারে, কিন্তু তারপরেও জানতে তো কোনো দোষ নাই, ভালো লাগে পড়তে, ভালো লাগে জানতে, ভালো লাগে। তো যে যখনই সময় পাবেন যে দেশে আছেন সে দেশের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবেন, পারলে পরে অন্যদেরকেও জানানোর চেষ্টা করবেন। কারণ ব্লগার এখন মোটামুটি বিশ্বের সব দেশ থেকেই বাঙালিরা ব্লগিং করেন, অনেকের ভিডিও দেখি আমি, অনেক ব্লগারকে চিনি আমি, তারা শুধুই নিজেদের লাইফস্টাইলই বলে যান বা দেখান। ঠিক আছে, লাইফস্টাইল ব্লগ চ্যানেল খুলেছি, অবশ্যই লাইফস্টাইল তো দেখাবই, বাট মাঝে মাঝে যদি একটু অন্যরকম কিছু দেখানো যায় আমরাও তাহলে জানতে পারি। কেউ যদি ইটালির ইতিহাস সম্পর্কে আমাকে বলে আমি জানতে পারবো, কেউ যদি ফ্রান্স থেকে ফ্রান্সের ইতিহাস সম্পর্কে আমাকে বলে আমি জানতে পারবো, ভালো লাগবে। তো আশা করি সবার কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগলো, আর প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকে আর বেশি কথা বাড়াবো না, আমি কি কিনেছি সেটা আমি বাসায় যেয়ে দেখাবো। আমি এখন পে পয়েন্টে চলে আসলাম, তো পে করা হবে এখন, পে করে তারপর আমি বাসায় চলে যাব। বাসায় যেয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি রায়নার জন্য কি কিনেছি, সে তো খুবই এক্সাইটেড। তো এখানে হচ্ছে ছোট্ট একটু রায়নার জন্য একটা ড্রেস কিনলাম, সে খুবই পছন্দ করেছে, সে আজকাল পার্পল কালারটা খুব পছন্দ করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের বকবক করে মাথা হয়তো ধরিয়ে ফেলেছি, সেই জন্য আমি দুঃখিত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না। বিশ্বের যে দেশেই থাকেন না কেন নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের দেশের প্রতিও খোঁজ রাখার চেষ্টা করবেন, পারলে পরে কোনো হেল্প করার জন্য। দেশি মানুষের বিদেশের মাটিতে কিন্তু দেশি মানুষদেরও একটু হেল্প করলে ভালো লাগে।
তো আজকে আর কথা না বাড়াই, বিদায় নিয়ে নিব, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।